শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। কবিতা ক্লাবকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি আজকে এখানে যে গল্পটা পাঠ করব তার নাম হচ্ছে গুরুজন। দোলতলা পেরোতেই দেখলাম এক বৃদ্ধ ভদ্রলোক কোনো মতে বাসে উঠেই আমারই সামনে এসে দাঁড়িয়েছেন। মুহূর্তে মানসিক বোঝাপড়া সামলে ওকে বসতে দিতে যাচ্ছি, তার মধ্যেই পাশের তরুণটি সিট ছেড়ে দিয়ে বললেও, বসুন স্যার। দুজনের পূর্ব পরিচিতির আভাস পেলাম। ভদ্রলোক বসতে বসতে কৃতজ্ঞতা জানালে ছেলেটি জিভ কাটল, বলল, স্যার আমায় চিনতে পারেননি? ভদ্রলোকের চোখে অত্যন্ত পুরু লেন্সের চশমা। আন্দাজ করলাম সুদীর্ঘ অভিজ্ঞতায় যত মুখ উনি দেখেছেন সব কিছু মনে রাখা ওই মুশকিলই নেহি নামুমকিন হ্যায়। ছেলেটি বলল, আমি আকাশ আদক, দেশবন্ধু স্কুল, ক্লাস 7C। আপনি ক্লাস টিচার ছিলেন স্যার? ভদ্রলোক বোধহয় স্মৃতি সপ্ত সাগরে ভাসছেন। চলন্ত বাসের মধ্যেই আকাশ তার স্যারের পা ছুল। মনে আছে স্যার, কোনো দিন পড়া পারতাম না বলে আপনি আমায় ঘাটের মড়া বলতেন? আকাশবাণীটি শিবগ্রামীয় তত্ত্বে অমায়িক হওয়ায় বাসের প্রত্যেকেই এই ট্রিভিয়াটি শুনতে পেল। আর চোখে দেখার চেষ্টা করলাম প্রবীণ স্যারটি প্রাক্তন ছাত্রের কথায় কতখানি বিব্রত। আরও অবাক করে আকাশ জানালো, আপনার দয়ায় এখন ঘাটের মরা নিয়েই রুটিরুজি স্যার, মিউনিসিপ্যালিটির সামান্য চাকরি, ওই চণ্ডীপুর বার্নিং ঘাটে পোস্টিং দিব্যি চলছে। বয়োজ্যেষ্ঠ মানুষটি কি এহেন লঘু প্রবলভতায় আহত? তিনি কি বাকরুদ্ধ হলেন? সন্দেহটুকু অবশ্য বেশিক্ষণ স্থায়িত্ব পেল না। ধীরে ধীরে গম্ভীর স্বরে উত্তর এলো, ভালোই তো আকাশ, বাড়িতে বলবো, লেখাপড়া, শিক্ষকতা, পেনশন, জীবনভর বিস্তর ঝক্কি হয়েছে। তুমি রয়েছ, আশা করি শেষ যাত্রাটুকু নির্ঝঞ্ঝাট হবে। নিশ্চিত হলাম প্রকৃত শিক্ষকদের সপ্রতিভতা তুলনারহিত।